হোয়াটস আপ গাইস, কি অবস্থা? সবার কেমন আছেন? সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন। চলে আসলাম আবার নতুন ব্র্যান্ড নিউ একটা ভিডিওতে। আর গাইস, আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং এন্ড খুবই নলেজেবল, কারণ আজকের ভিডিওতে আমরা আবারও শিখবো কিভাবে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে বাংলাদেশি ম্যাপ ও ভিভি সেট আপ করতে হয়। মানে কিভাবে আপনি আপনার ফোনে বাংলাদেশি বাস গেম খেলবেন সেটাই আজকের ভিডিওতে এ টু জেড নতুন নিয়মে শেখানো হবে। তো যারা এখন পর্যন্ত অনেকগুলো ভিডিও দেখেছেন ইউটিউবে কিন্তু বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে বাংলাদেশি ম্যাপ ও ভিভি সেট আপ করতে পারেননি, তারা অবশ্যই আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখানো হবে কিভাবে ওবিভি ডাউনলোড করবেন, কিভাবে এপিকে ডাউনলোড করবেন, কিভাবে সেটআপ করবেন, কোন অ্যাপস কোথা থেকে ডাউনলোড করবেন, সম্পূর্ণ ডিটেইলসে আপনাদের দেখানো হবে। এই ভিডিওটি দেখার পর আপনাদের অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। তো বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে বাংলাদেশ ট্রাফিক ওবিভি নিয়ে আমরা মোটামুটি অনেকগুলো ভিডিও আপলোড করেছি, তারপরও আপনাদের কমেন্ট আসতেছে যে ভাই আমি 3 বছর 4 বছর থেকে চেষ্টা করতেছি কিন্তু এখন পর্যন্ত সফল হচ্ছি না। তো আপনাদের কাছে জাস্ট 5টা মিনিট চাই নিচ্ছি, আপনারা এই 5টা মিনিট 5 থেকে 10 মিনিট এই ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করুন এবং যে স্টেপগুলো আপনাদের দেখাবো সেগুলো আপনারা ফলো করুন। তারপরও যদি আপনাদের বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে বাংলাদেশি ট্রাফিক না হয় তাহলে আপনারা কমেন্ট করবেন, প্রয়োজন হলে আপনাদের বাড়িতে গিয়ে আপনাদের বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে বাংলাদেশি ট্রাফিক ওবিভি সেট আপ করে দিয়ে আসবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মেন পয়েন্টে চলে আসি। বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমে বর্তমান সময়ে অনেকগুলো আপডেট চলে আসছে। বর্তমান বাস সিমুলেটর আপডেট ভার্সন হচ্ছে 4.3.2। এখন অনেকেরই ফোনে এই আপডেট ভার্সনটা খেলতে পারেন না, কারণ এই আপডেট ভার্সনে অনেকগুলো ম্যাপ অ্যাড করা হয়েছে, তাছাড়া গ্রাফিক্স কোয়ালিটিও হাই করা হয়েছে, যার কারণে অনেক ফোনে এই ভার্সনটা খেলা যায় না। তবে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেম আসার পর বাংলাদেশে সব থেকে যেই ভার্সনে খেলা হয়েছে সেটি হচ্ছে 3.7.1। জি বন্ধুরা, এখন পর্যন্ত বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমের এই ভার্সনে আপডেট ভার্সনের থেকে বেশি প্লেয়ার খেলে থাকে, কারণ এই ভার্সনটা অনেক স্মুথ এবং অনেক লো এন্ড ডিভাইসেও খেলা যায়। তাছাড়া এই ভার্সনে যে ওবিভি গুলো আসছিল এর মতো আর কোন ওবিভি এখন পর্যন্ত আসেনি। তো আজকের ভিডিওতে আবারও শিখবো কিভাবে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া ভার্সন 3.7.1 এর জন্য ওবিভি সেটআপ করতে হয়। তো ফার্স্ট অফ অল আমাদের এপিকে ডাউনলোড করতে হবে, কারণ আমরা যদি প্লে স্টোর থেকে এপিকে ডাউনলোড করি তাহলে আপডেট ভার্সন ইনস্টল হবে। তো যেহেতু আমাদের প্রয়োজন ভার্সন 3.7.1, সেক্ষেত্রে আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আসার পর আপনারা এখানে ওয়েবসাইট লিংক পেয়ে যাবেন, এই ওয়েবসাইট লিংকটাতে ক্লিক করবেন। এরপর উপরে 3 ডটে ক্লিক করে ওপেন ইন ব্রাউজার এখানে ক্লিক করবেন, তারপর ক্রোম ব্রাউজার দিয়ে এই ওয়েবসাইটটিকে ওপেন করে নেবেন। ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর আপনারা এই পোস্টের উপরে একটি পোস্ট দেখতে পারবেন, সেই পোস্টটাতে ক্লিক করবেন, অথবা আপনারা যদি এই পোস্টটাতে আসেন এখানেও কিন্তু আপনারা এপিকেটা পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন এপিকে ভার্সন 3.7.1, এটাকে আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে এটাকে ডাউনলোড করে নিচ্ছি, ডাউনলোড এরিয়াতে ক্লিক করতে হবে। তো আমাদের এপিকেটা ডাউনলোড হয়ে গেল, এরপর আমরা ব্যাক আসবো, একদম ব্যাক চলে আসবো। ওপেন করতে হবে প্লে স্টোর, এখানে সার্চ বারে ক্লিক করতে হবে, এখানে লিখতে হবে ZARC, দেন এই অ্যাপ্লিকেশনটি আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমরা যদি এখান থেকে ফাইল ম্যানেজার ওপেন করি, ফোন স্টোরেজে চলে আসবো, ডাউনলোড ফোল্ডারে দেখতে পাচ্ছেন আমাদের বাস সিমুলেটর ইন্দোনেশিয়া এপিকেটা ডাউনলোড হয়ে গেছে। দেন এখান থেকে সরাসরি এটাকে ইনস্টল করব। গেমটি ইনস্টল হয়ে গেলে সরাসরি আপনারা এখান থেকে ওপেন বাটনে ক্লিক করবেন। ব্ল্যাক স্ক্রিন আসতে পারে, একটু ধৈর্য নিয়ে অপেক্ষা করবেন, তারপর এরকম অ্যালাও চলে আসবে, অ্যালাও করে দিবেন। একটু পরে আপনারা দেখতে পারবেন গেমের লোগোটা চলে আসবে, তারপর দেখতে পারবেন এরকম একটা অপশন চলে আসবে, চুজ অপশনে ক্লিক করবেন, তারপর দেখতে পারবেন এরকম একটা অপশন চলে আসবে। নিচে দেখতে পাচ্ছেন ইউজ দিস ফোল্ডার, এখানে আমাদের ক্লিক হচ্ছে না। তো আমরা এবার যে কাজটি করব, ক্রিয়েট নিউ ফোল্ডার এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা লিখব BUSSID, তারপর ওকে। তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমাদের এই লেখাটা চলে আসছে, মানে এখানে আমরা ক্লিক করতে পারবো, এখানে ক্লিক করে দিচ্ছি, অ্যালাউ করে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে একটা এরর চলে আসছে, প্লিজ চুজ দা ডকুমেন্ট ফোল্ডার, আমাদের ডকুমেন্ট ফোল্ডার ক্রিয়েট করতে বলছে। তো আমরা এখান থেকে আবারও ক্লিক করব, এখান থেকে চলে আসবো ব্যাক, আবারও ক্রিয়েট নিউ ফোল্ডারে ক্লিক করব। এবার আমরা ফোল্ডার ক্রিয়েট করব ডকুমেন্ট, এবার আমরা ইউজ দিস ফোল্ডার ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, আমাদের ফোল্ডার নামটা আবার রিনেম করতে হবে, ডকুমেন্টস লিখতে হবে। আমরা আবারও ক্রিয়েট নিউ অপশনে ক্লিক করব, ডকুমেন্টস, ওকে। এবার দেখা যাক, তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমাদের এরকম আলাদা একটা ওয়ার্নিং চলে আসলো। এবার আমরা এখান থেকে ডাউনলোড করব না, জাস্ট একটু ডাউনলোড করতে পারি এভাবে, তারপর এখান থেকে মিনিমাইজ করে গেমটা ফুল কেটে দিয়ে ব্যাক চলে আসব। সবগুলো পেজ এভাবে কেটে দিলাম, দেন একটু আগে যে অ্যাপ্লিকেশন আমরা প্লে স্টোর থেকে ইনস্টল করলাম সেটাকে ওপেন করব। ওকে বাটনে চাপ দেব, ওকে বাটনে চাপ দেব, এখানে পারমিশন অ্যালাউ করব, ব্যাক বাটনে ক্লিক করব, আবার ওকে। দেখতে পাচ্ছেন অ্যাক্সেস ইন ডিনাই, দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত অ্যাক্সেস পাইনি। আমরা এখান থেকে ব্যাক আসি, আবার ওপেন করি। তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমাদের ফোল্ডার গুলো চলে আসলো। এবার আমরা অ্যান্ড্রয়েড ফোল্ডার ওপেন করব। অ্যান্ড্রয়েড ফোল্ডার ওপেন করার পর অনেকগুলো ফোল্ডার দেখতে পারবেন, এখান থেকে ওই ফোল্ডারটা ওপেন করবেন, এখানে পারমিশন যাবে, ওয়ার্নিং দেখতে পাচ্ছি,
ওকে বাটনে চাপ দেবো, ইউজ দিস ফোল্ডার এখানে ক্লিক করবো। যদি ইউজ দিস ফোল্ডার এটা না আসে তাহলে উপরে এখানে ক্লিক করবেন, এখান থেকে শো হাইট এরকম অনেকগুলো অপশন দেখতে পারবেন, ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি, অ্যালাউ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের দুইটা গেম ফোল্ডার চলে এসেছে, এটা আমাদের আগের গেম আর এটা নতুন আসছে বাসমেলোডার ইন্দোনেশিয়া। ইনস্টল করার পর ওপেন যখন করবেন তখন কিন্তু এই ফোল্ডারটা আসবে, তো এটা ওপেন করতে হবে। ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা কোড চলে আসছে 1638। তো এই কোড অনুযায়ী আমাদের একটা ওবিভি ডাউনলোড করতে হবে, আর ওবিভি লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা আপনাদের কোড মিলিয়ে ওবিভিটা ডাউনলোড করে নেবেন। আমাদের ওবিভি ডাউনলোড হচ্ছে, এরই ফাঁকে আমরা আর একটা কাজ করবো। আপনারা চলে আসবেন আমাদের ওয়েবসাইটে, ওয়েবসাইটে আসার পর এখান থেকে আপনারা প্রতিটা পোস্ট দেখবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি অলরেডি অনেকগুলো পোস্ট দিয়ে রাখছি, Hino AK1J বাংলাদেশি টপ 30+ বাস্কিন ফ্রি ডাউনলোড লিঙ্ক। এখানে ক্লিক করলে আপনারা Hino AK1J এর 30+ বাংলাদেশি বাস্কিন পেয়ে যাবেন, সাথে বাস মুডটাও পেয়ে যাবেন। আপনাদের বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমের শুরুতে যে বাসটা থাকে সেই বাসের জন্য হানিপে 40+ বাস্কিন আপনারা এই পোস্টটা থেকে ডাউনলোড করতে পারবেন। জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করলেই কিন্তু আপনার ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। এছাড়াও আরো অনেক বাস মোড ম্যাপ মোড নিয়ে আমরা এখানে পোস্ট করে রেখেছি, আপনারা চাইলে এগুলো দেখে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন অ্যানা বাসের সেরা স্কিন, তারপর এখানে বাংলাদেশি বাস স্কিন, হানিফের 50+ বাস স্কিন, সাকুরা বাস স্কিন, এগুলো আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন ওয়েনের স্কিন, হানিফ ফুসু এসি ভার্সন 1 এর বাস স্কিন, এই সবকিছু আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো আমি এখান থেকে ওরিনের স্কিনটা ডাউনলোড করে আপনাদের দেখাচ্ছি। এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে ক্রোম ব্রাউজার সিলেক্ট করবো, এটা জিপ ফাইল আকারে থাকবে, এটাকে আমরা এভাবে ডাউনলোড করে নিচ্ছি। একটা আপনাদের দেখাইলে আপনারা সবকিছু করতে পারবেন। অলরাইট বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা আমাদের কোড অনুযায়ী এখানে একটি ওবিভি ডাউনলোড কমপ্লিট করে নিলাম। দেন উপরে দেখতে পাচ্ছেন ওয়েনের একটা স্ক্রিনও ডাউনলোড করছি। তো এবার আমরা এখান থেকে ব্যাক আসবো, ব্যাক আসার পর আমরা এখান থেকে জেরারজিভার অ্যাপসটা ওপেন করবো। ফার্স্ট অফ অল আমরা আবার আমি আপনাদের ব্যাক গিয়ে দেখাই, এখান থেকে অ্যান্ড্রয়েড ফোল্ডার ওপেন করতে হবে, ওবিভি ফোল্ডার ওপেন করতে হবে, এরপর com.malio বাসিটের ফোল্ডার ওপেন করতে হবে। এখানে যে কোডটা থাকবে, এখানে যে ফাইলটা থাকবে, এটাকে আমরা সিলেক্ট করে ডিলিট করব, চেপে ধরবো নিচে পেয়ে যাবো ডিলিট, এখানে ক্লিক করে ফাইলটা ডিলিট করব। তো ডিলিট হয়ে গেছে, এরপর আমরা উপরে এখানে ক্লিক করব, ডিভাইস স্টোরেজে ক্লিক করব, ডাউনলোড ফোল্ডার ওপেন করব। এখনই যে ফাইলটা আমরা ডাউনলোড করলাম সেটাকে খুঁজে পেতে আমরা এখান থেকে শর্টকাট ব্যবহার করব, তিন লাইনে ক্লিক করব, এখান থেকে ডেট এটা সিলেক্ট করব। তাহলে কি হবে, আমরা এখনই যে ফাইলগুলো ডাউনলোড করলাম সেটা একদম নিচে চলে যাবে ডেট বাই, তো আমরা একদম নিচে চলে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা, এটাকে এইভাবে চেপে ধরতে হবে, তারপর কাট অপশনে ক্লিক করতে হবে, উপরে ডাউনলোড অপশনে ক্লিক করে ডিভাইস স্টোরেজে ক্লিক করতে হবে, তারপর আবারও আমাদের অ্যান্ড্রয়েড ফোল্ডার ওপেন করতে হবে। তো দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড ফোল্ডার খুঁজে পাচ্ছি না, আমরা শর্টকাট ব্যবহার করব, এখান থেকে নাম দিয়ে দেবো, তাহলে কিন্তু উপরে চলে আসবে। অ্যান্ড্রয়েড ফোল্ডার ওপেন করব, ওবিভি ফোল্ডার ওপেন করব, বাসিটের ফোল্ডার ওপেন করব, তারপর এখানে এই বাটনে ক্লিক করে ফাইলটাকে এখানে পেস্ট করে দেব। জাস্ট এতটুকু আমাদের কাজ। ওকে, আমাদের ফাইলটা মুভ হয়ে গেছে। এখন যদি আমরা গেমটা প্লে করি সরাসরি কিন্তু একটা বাংলাদেশি ফিল চলে আসবে, তবে আমরা কিন্তু বাংলাদেশি বাস চালাতে পারবো না, সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে স্ক্রিন ডাউনলোড করতে হবে। তো আমি একটা স্ক্রিন ডাউনলোড করে আপনাদের দেখাই দিচ্ছি, যেহেতু আমি একটা স্ক্রিন ডাউনলোড করছি অলরেডি। ডাউনলোড ফোল্ডারে চলে যাবো, নিচের এই ফাইলটা এখান থেকে আমি মুভ করব কাট, তারপর উপরে এখানে ক্লিক করব, ডিভাইস স্টোরেজ আমরা প্লাস এখানে ক্লিক করে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করব, ফোল্ডারের নাম দিয়ে দিলাম ওরিন বাস, ওকে করে দেব, এই ফোল্ডারে এটাকে মুভ করব। তারপর এই ফাইলটাতে একবার ক্লিক করব, এক্সট্রা গিয়ার অপশনে ক্লিক করব। তো এখানে একটি পাসওয়ার্ড আসবে, পাসওয়ার্ডটি আপনারা এখানে সব ক্যাপিটাল লিখবেন, মানে বড় হাতের ওরিন, এই যে দেখতে পাচ্ছেন এইভাবে লিখে দেবেন, ওকে বাটনে ক্লিক করবেন, তাহলে কিন্তু স্ক্রিনটা এখানে বের হয়ে আসবে। এরপর এখান থেকে ব্যাক আসবেন, এবার আমরা সরাসরি গেমটা প্লে করব। দেখতেই পাচ্ছেন আমাদের গেমের লোগো চলে আসছে, একটু ওয়েট করতে হবে, ব্ল্যাক স্ক্রিন চলে আসছে, দেখা যাক কি হয়। ফাইনালি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কেজি গেমার্স একটা লোগো আলাদা চলে আসছে, বাসিবেলোডার ইন্দোনেশিয়া গেমের লোগোটা পরিবর্তন হয়ে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই বাসটা আগে থেকে কিনে রাখছিলাম, যার কারণে কিন্তু এরকম একটা বাস অলরেডি চলে আসছে। তো এখন আমরা যে কাজটি করব, এখান থেকে গ্যারেজ বাটনে ক্লিক করব, এখান থেকে স্ক্রিন এখানে ক্লিক করব, তারপর ব্রাউজ লাইব্রেরি এখানে ক্লিক করব, ডিভাইস গ্যালারি এখানে ক্লিক করব, এরপর উপরে তিন লাইনে ক্লিক করবেন, ইমেজটা সিলেক্ট করবেন, এখান থেকে আপনি যে ফোল্ডার ক্রিয়েট করছিলেন ওরিন নামে সেই ফোল্ডারটা এখান থেকে খুঁজে বের করবেন। দেখতে পাচ্ছেন এই যে ওরিন বাস, এটাতে চলে আসবো, আমরা স্ক্রিনটা দেখতে পারবো, জাস্ট সিলেক্ট করলেই কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। দেখুন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ওরিন ট্রাভেলস এর স্ক্রিন অ্যাড হয়ে গেল। দেন এটাকে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে, এটা টিক মার্ক করবেন, অ্যাপ্লাই, এখান থেকে এটাকে অ্যাপ্লাই করে নিলাম। এখন যদি আমরা ব্যাক আসি, ফ্রি মোডে ক্লিক করে দেখতে পাচ্ছেন ম্যাপ কিন্তু আগেরটাই আছে, কোনো পরিবর্তন নাই, বাট আপনি যখন এখানে গেম প্লে করবেন তখন কিন্তু এটার পরিবর্তনটা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন লোডিং স্ক্রিনও কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের গেমটা প্লে হয়ে গেছে। আমি এখান থেকে সাউন্ড একটু বাড়িয়ে দিলাম, এখানে যদি আমি হর্ন গুলো শোনাই, শুনতে পাচ্ছেন সবকিছুই কিন্তু বাংলাদেশি হর্ন। তো এবার আমরা এখান থেকে একটু ব্যাক দিয়ে দিচ্ছি, একটু রোডে উঠবো।
তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রোডে কিন্তু বাংলাদেশি বাসগুলো চলতেছে, দেখতে পাচ্ছেন সামনে গ্রিন লাইন হানি আসতেছে, ট্রাক আসতেছে, সবকিছু কিন্তু বাংলাদেশি আপনারা দেখতেই পাচ্ছেন। একদম শুরু থেকে এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন আশা করি আপনারাও এরকম একটা গেম প্লে উপভোগ করতে পারবেন। ওই যে দেখতে পাচ্ছেন সামনে বাংলাদেশি বাসগুলো যাচ্ছে, এখানে ম্যাপটা কিন্তু পরিবর্তন হয়ে গেল আর গ্রাফিক্স কোয়ালিটিও কিন্তু মোটামুটি অনেক হাই দেখতেই পাচ্ছেন। তো আশা করি যারা ভিডিওটা স্কিপ না করে দেখবে তারা অবশ্যই পুরো গেমটা এভাবে সেট আপ করে খেলতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।